non-leather footwear ব্যবসায় নামছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য সাকিব আল হাসান। বাজারে আনছেন জুতার নতুন ব্র্যান্ড এসএএইচ 75। এই প্রকল্পে তার অংশীদার হিসেবে থাকছে দেশের non-leather footwear খাতের পরিচিত নাম স্টেপ ফুটওয়্যার। স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির জানান, স্টেপ ফুটওয়্যারকে গ্লোবাল ব্র্যান্ড হিসেবে দাঁড় করানোর উদ্দেশ্যেই এই নতুন প্রকল্প চালু করা হচ্ছে। এর উৎপাদন কার্যক্রম চলবে নরসিংদীতে। এতে সাকিব আল হাসান ও স্টেপ ফুটওয়্যারের সমান অংশীদারিত্ব থাকবে। তবে এই নতুন ব্র্যান্ডে সাকিব আল হাসান কি পরিমাণ বিনিয়োগ করবেন তা জানায়নি স্টেপ ফুটওয়্যার কর্তৃপক্ষ। নরসিংদীতে তিনটি কারখানা রয়েছে স্টেপ ফুটওয়্যারের। সাকিবের সঙ্গে চুক্তির আওতায় এর যে কোনো একটিতে উৎপাদন হবে এসএএইচ 75 ব্র্যান্ডের জুতা, কিটস, জার্সি সহ নন লেদার ফুটওয়্যার সামগ্রী। তবে প্রাথমিকভাবে কিছু পণ্য আমদানির পর বাজারজাত করা হবে দেশের বাজারে, পাওয়া যাবে স্টেপ ফুটওয়্যারের শোরুমগুলোতে, পরবর্তীতে যুক্ত হবে রপ্তানি পণ্যের তালিকায়। ফুটওয়্যার রপ্তানিতে বর্তমানে বাংলাদেশের অবস্থান 16তম। 2022-23 অর্থবছরে $118 কোটি লেদার ও নন লেদার ফুটওয়্যার রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। এর মধ্যে নন লেদার ফুটওয়্যার রপ্তানিতে দেশে আসে $48 কোটি এবং লেদার ফুটওয়্যার রপ্তানিতে আসে $70 কোটি। এই খাতের রপ্তানিকারকদের মধ্যে অন্যতম একটি স্টেপ ফুটওয়্যার। ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ভারতেও পণ্য রপ্তানি করে এই প্রতিষ্ঠানটি।